আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। সাইকেল ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল চালকের। ঘটনাটি ঘটেছে খানাকুলের জগৎপুরের নন্দনপুর এলাকায়। মৃত ওই সাইকেল চালকের নাম স্বপন দলুই। জানা গেছে স্বপনবাবুর বাড়ি ঘরের ঘাটে জগৎপুর বাস স্ট্যান্ডের কাছে। স্বপনবাবু তেল খানি দিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় ওই বাইক চালক যুবা দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। তারপরেই রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে তার। এরপর তাকে উদ্ধার করে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই বাইক চালকও গুরুতর জখম হয়েছেন। চিকিৎসার জন্য তাকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জানা গেছে ওই বাইক চালকের বাড়ি ঘাটাল এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলেন স্বপনবাবু বাড়ি ফিরছিলেন, সেই সময় মদ্যপ অবস্থায় ওই বাইক চালক তাকে পিছন থেকে এসে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে রক্ত বেরোয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। স্বপনদা তেলখানি দিয়ে ফিরছিল, সেই সময় পিছন থেকে বাইক এসে ধাক্কা মারে। একদম আমরা দেখতে পাচ্ছি না, তখন গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। স্বপনদার মাথাটা ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়ে গেছে, স্পটে ডেথ হয়ে গেছে। এটা শুনে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা শুনে এইমাত্র ছুটে এলাম, ওখানে তুলে নিয়ে চলে গেছে। তবে যে মেরেছে সেটা নাকি মেদিনীপুরের গাড়ি বলে একটা আন্দাজ করা হচ্ছে। 18-19 বছরের একজন ছেলে স্বপন দলুই, উনি যাচ্ছিলেন সাইকেলে, হ্যাঁ একদম পিছন থেকে মেরেছে। আপনি ছবিটাও নিতে পারবেন, পিছনে ক্যারিয়ারের মাঠটা আপনি দেখতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে নন্দনপুর, বড়পোল বলেই এখানটা পরিচিত। আচ্ছা, স্বপনবাবুর বাড়িও কি নন্দনপুরে? না, ওনার বাড়ি গড়েঘাট জগৎপুর, জগৎপুরের গড়েঘাট স্ট্যান্ডের পাশে। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।